আজকে আমি আপনাদের দেখাবো ইনভেটো মার্কেটপ্লেস থেকে কিভাবে একটা অ্যাপস আপনি খুব সহজেই বাংলাদেশের ইসলামী ব্যাংকের কার্ড দিয়ে আপনি এই অ্যাপসটা কিনতে পারবেন এবং অ্যান্ড্রয়েড স্টুডিওতে কিভাবে আপলোড দিবেন। তো চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করি, যদি আপনি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে রাখবেন লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে ধন্যবাদ। সাথেই থাকবেন, ফিরে আসছি ছোট্ট একটা ইন্টার পর। প্রথমে আমি এই ইনভেটো মার্কেট প্লেসে আসছি, এখানে আমার সাইন ইন করা আছে বিধায় আমি সরাসরি ঢুকে পড়লাম। যদি আপনাদের অ্যাকাউন্ট না থাকে তাহলে একটা ইমেল দিয়ে এখানে ঢুকে পড়বেন, একটা ইমেলে দিবেন এবং ইমেলের পাসওয়ার্ডটা দিয়ে এখানে সুন্দরভাবে লগ ইন করতে পারবেন, একদমই সহজ ব্যাপার। তারপর এখানে আসার পর এই যে এখানে দেখুন কোডে আসেন, এখন দেখুন এই কোডে আসার পর এইখান থেকে জাস্ট দেখবেন এই যে এই পাশে মোবাইল আছে, এইখানে আমরা মোবাইলে আসবো। মোবাইল থেকে আমরা এই যে মোবাইলে আসলে এখানে অ্যান্ড্রয়েড আছে, অ্যান্ড্রয়েডে ক্লিক করবো। অ্যান্ড্রয়েডে ক্লিক করার পর দেখুন অ্যান্ড্রয়েড অ্যাপস টেমপ্লেট, এরকম অনেক টেমপ্লেট আছে। আমি এখান থেকে একটা টেমপ্লেট কিনবো জাস্ট আপনাদের দেখানোর জন্য এবং আমি এটা ব্যবহারও করবো গুগল প্লে স্টোরে। কীভাবে এটা কিনতে হয়, ব্যবহার করতে হয় পুরো প্রসেসটাই আমি আপনাদের দেখাবো। দেখুন আমি এখান থেকে একটা চুজ করি, এই যে দেখুন এখানে লুডু, এই যে দেখুন লুডু আছে, লুডু খেলা বাচ্চারা খুব খেলে। এইটা দেখুন $6 আমি এটা কিনতে যাচ্ছি, $16 ছিল এখন আছে $6, তাহলে আমি এই $6টা কিনতে যাচ্ছি। বিষয় হলো এইটা আমি ইসলামী ব্যাংকের যে ভিসা কার্ড আছে প্লাটিনাম ভিসা কার্ড, ঠিক সেটি দিয়ে কিন্তু কেনা যায়। ইসলামী ভিসা কার্ড সব জায়গায় সাপোর্ট করে, খুবই ভালো একটা কার্ড। যারা এখনও বাংলাদেশ থেকে অনেক কিছুই কিনতে পারেন না আমি তাদেরকে সাজেস্ট করবো আপনারা ইসলামী ব্যাংকের থেকে প্লাটিনাম ভিসা কার্ড। এটা অবশ্যই আপনাকে পাসপোর্ট থাকতে হবে, পাসপোর্ট ছাড়া দিবে না। পাসপোর্ট করার পরে আপনারা ইনভেস করে এটা ব্যবহার করে আপনি কিনতে পারবেন, আমি তাই করেছি। আমি এই ইসলামী ব্যাংকের ভিসা কার্ড দিয়ে আমি এটা কিনি, কীভাবে কিনলাম পুরো প্রসেসটাই দেখাচ্ছি। দেখুন ভিসা কার্ডে যাবো, এই যে এখানে ভিসা কার্ড যাওয়ার পর এখানে আমি কার্ডের নাম্বারটা দিব, নাম্বারটা দিয়ে পাসওয়ার্ড দিব, আর সবই জানেন আপনারা। তারপর এখানে এই যে সিবিসি কার্ডের পিছনের দিকে নাম্বারটা থাকে, দেখুন আমার এটা কিন্তু কেনা হয়ে গেছে। হ্যাঁ, কার্ড দিয়ে কেনার পরে এই যে ডাউনলোড করলাম, দেখুন ডাউনলোড হচ্ছে। এইটাই আমার ইমেলে কিন্তু এর একটা বর্ণনা দিবে, চলুন আমরা ইমেলে দেখে আসি, আমাদের ইমেলটা চেক করে আসি। পরে এটাকে জাস্ট আপনারা আনজিপ করে নেবেন, জিপ ফাইলকে আনজিপ ফাইল করে নেবেন, তারপরে অ্যান্ড্রয়েড স্টুডিওতে আমরা এটাকে ব্যবহার করব। তো সেই ব্যবহার প্রসেসটাও আমি দেখাবো আপনাদের, একটু অপেক্ষা করি। তো দেখুন এই যে আমাদের এটা কিন্তু অলরেডি ডাউনলোড হয়ে গেছে। তারপর দেখুন এখানে এই যে রাইট মাউস ক্লিক করে এক্সট্রা হেয়ার এখানে দেওয়ার সাথে সাথে দেখুন এটা আপনার আনজিপ হয়ে যাবে, এই যে আনজিপ হয়ে গেল। তো এখন আমরা সোজাসুজি চলে যাব অ্যান্ড্রয়েড স্টুডিওতে। তারপর দেখুন এই যে চলে আসছে, হয়ে গেছে এখন। ঠিক এই অবস্থায় আমার একটা ফাইল ওপেন ছিল বিধায় আমি এটা ক্লোজ করলাম, প্রথমে ওই ফাইলে যাই ক্লোজ করবে, তারপরে এখানে ক্লোজ থাকা অবস্থায় ওপেনে ক্লিক করব, তারপর যেখানে আছে চেনাই দিতে হবে। তারপর দেখুন এই লুডো মেন ফাইল থাকা অবস্থায় ওটিতে ক্লিক করব, ক্লিক করার সাথে সাথে দেখুন এটা চালু হয়ে যাবে, একটু সময় নেবে জাস্ট। এই দেখুন চালু হচ্ছে, তার পাশাপাশি আমি আরেকটা জিনিস দেখাই আসি, সেখানে হচ্ছে এসডিকে, যে এই জায়গাটা ক্লিক করবে, এটা ক্লিক করার পর এসডিকে আসবে। আপনারা এগুলো সমস্ত কিছু অ্যান্ড্রয়েডের আপডেটগুলো আপনারা টিক চিহ্ন দিয়ে আসবে, টিক চিহ্ন দিয়ে লোড করে নেবেন, ওকে দিলেই বা অ্যাপ্লাই দিলেই। দেখুন এই যে এই জায়গাটা ক্লিক করবেন, এটা ক্লিক করলেই দেখবেন যে আমাদের একটা ভার্চুয়াল ডিভাইস
এখান থেকে আমরা তৈরি করবো এই যে একটা ভার্চুয়াল ডিভাইসটা নিয়ে নেবো, এখানে নিয়ে প্লে করলেই আপনার ভার্চুয়াল ডিভাইসটা এখানে লোড হবে। তারপর দেখুন এই যে ভার্চুয়াল ডিভাইসটা চলে আসছে, তো এই ভার্চুয়াল ডিভাইসটা চলে আসার পর এটাকে আপনারা জাস্ট এখানে যা যা করবেন সব দেখাবেন, তার আগে আপনার ইমেলটা দিয়ে এটা লগ ইন করে নেবেন। তো বন্ধুরা আজকে এ পর্যন্তই, নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে হাজির হব। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে বা কোনো উপকারে আসে তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।